वृंदावन धाम वृंदावन धाम जो भागवत आसर बसाना है वृंदावन धाम बड़ा है कारण जेहेतु भागवत सम्पूर्ण गोविंद मुखास्थित बाणी अर्थात एखने गोविंद और बिराजमान ये वृंदावन धाम बना है जेखने वृंदा समन्वित भागवत आश्रय करे वृंदावन धाम आज के भागवत से अध्ययन करवण कर भागवत श्रवणर आगे हमारे की नीति नियम उचित भागवत भागवत गीता सारमर्म कि तो अध्ययन करार पर आज के भागवत प्रथम अध्याय अल्प समय मध्य जतटुकू सम्भव हमें से पाठ करब मन दिए প্রথম অধ্যায় হল শ্রীকৃষ্ণ অবতারের সূচনা ও বসুদেব দেবকীয় কারাবাস कथित वंश विस्तार भवता सोम सूर्याय रागांच भयवंश चरित परमाद्भुत जदश्च धर्मशीलस्य नितरां मुनिषत्तम तत्त्वांश तत्त्वांशेन वर्तिरं नश्य विष्णु वीर्याणि दंशन अवतर्ज जदर्वंश भगवान भूत भावन कृतवाणी जानी विषात्ता कानी नो बद विस्तरम अर्थात श्री राजा मोहम्मद महाराज परीक्षित राजा बोलें हे मुनिश्रेष्ठ हमें चंद्र और सूर्यर वंशावली उभय वंशे राजन्यवर्गर परमाश्चर्य चरित्र कथा এবং অত্যন্ত ধর্মশীল যদুর বংশ বর্ণনা করিয়াছেন সেই যদু বংশে বলরামের সহিত অবতীর্ণ শ্রীকৃষ্ণের লীলা চরিতাদি আমাদের নিকট বলুন সর্বভূতের পালক বিষাত্তা ভগবান শ্রীকৃষ্ণ যদু বংশ অবতীর্ণ হয়ে যাহা যাহা করিয়াছেন তাহাই আমাদেরকে সবিস্তারে বলুন কৃষ্ণ অবতার চরিত শ্রবণ মৃত্যু নিবৃতে উক্তানুবাদে নোৎসুকা রাজা পৃচ্ছতি তৎপুন কথিত বংশ বিস্তার ইতি অংশ নেতি প্রতিত্বভি প্রাণত্তম আত্মঘাতী ও পশুঘাতী ব্যতীত কোনো সাধু ব্যক্তি বিষয় বা শূন্য মুক্তগণ কর্তৃত কীর্তিত ভাবরাগের ঔষধ স্বরূপ কর্ণ ও মনকে আনন্দদায়ক পবিত্র করতে ভগবানের শ্রীকৃষ্ণের গুণগতন হইতে বিরত হইতে পারেন অর্থাৎ আমরা যদি আত্মঘাতী বা পশুঘাতী ব্যতীত কোনো সাধু ভগবত কথা ছাড়া ভগবত গুণকীর্তন হতে কেউ আমরা বাইরে থাকতে পারি না আমার পিতামহগণ যাহাকে ভেলারূপে প্রাপ্ত হইয়া যুদ্ধে দেববিজয়ী ভীমাদি মহারথী রূপ তিমিলিঙ্গ সংকুল দুস্তর করুবাহিনী সমুদ্রকে গো পদের ন্যায় পার হইয়াছিলেন আর যিনি চক্রধারণ পূর্বক শরণাগত আমার জননীর গর্ভে প্রবেশ করিয়া দ্রোণপুত্র অশ্বমাথার অস্ত্রে দগ্ধ প্রায় কুরু ও পাণ্ডবের বংশের বীজস্বরূপ আমার এই সাহিত্য রক্ষা করেছিলেন হে বিদর সুখদেব যিনি ইচ্ছার
শক্তিতে মনুষ্য বিরোধারী নিখিল দেহির অন্তরে ও বাহিরে পুরুষ ও কালরূপে অবস্থিত হইয়া সংসার অপবর্গ প্রদাতা সেই কৃষ্ণের লীলা চরিত্র সমূহ বলুন। আপনি পূর্বে বলিয়াছেন শঙ্কর্ষণ দেব বলরাম রোহিণীর পুত্র, দেহান্তর ব্যতীত তাহার কিরূপে দেবকীর গর্ভ সম্বন্ধ হইতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ কি কারণে পৃথিগৃহ হইতে ব্রজে গমন করেছিলেন? আহত পতি জ্ঞাতিবর্গের সহিত কোথায় বাস করেছিলেন? আমি আজকে ভাঙতেছি না, ভাঙতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু ভোগরা গেছে শুধু অর্ধাটা পড়ে আছে। শ্রীকৃষ্ণ ব্রজে ও মথুরায় বাস করিয়া কি কি লীলা করিয়াছেন আর কি কারণে অবদ্ধ মাতুলকে কংসকে স্বয়ং বধ করিয়াছিলেন? মনুষ্যদেহ ধারণ করিয়া প্রভু শ্রীকৃষ্ণ কত বৎসর যাদবগণের সহিত দ্বারকাতে বাস করিয়াছিলেন এবং তাহার কত সংখ্যক মনীষী ছিল? হে সর্বজ্ঞ মুনিবর, এই সকল অন্যান্য কৃষ্ণলীলা সমূহ শ্রদ্ধাশীল আমার নিকট সবস্তরে বর্ণনা করুন। আপনার মুখ পদনিঃসৃত হরি কথা মৃত পান করিতে থাকায় জল পর্যন্ত পরিত্যাগ করা সত্ত্বেও অত্যন্ত অসহনীয় এই ক্ষুধা আমার বিঘ্ন সৃষ্টি করিতেছে না। সুত বললেন, হে ভৃঙ্গনন্দন শুন, অনন্তর সেই পরম ভাগবত ভগবান ব্যাসনন্দন সুখদেব এই সকল সাধু প্রশ্ন শ্রবণ করিয়া মহারাজ পরীক্ষিতকে অভিনন্দন করত কলি কলুষ নাশক শ্রীকৃষ্ণ চরিত বর্ণনা করিতে আরম্ভ করিলেন। শ্রী সুখদেব বলেন, হে রাজশ্রী শ্রেষ্ঠ, আপনার বুদ্ধি নিশ্চয় থেকে যেহেতু শ্রী বাসুদেবের কথায় আপনার নিষ্ঠা পুণ্যরতি উদয় হইয়াছে, তাহার পাদভূতা গঙ্গার ন্যায় বাসুদেব কথায় কথাও ইহার প্রশ্নকর্তা বক্তা ও শ্রোতা ত্রিভীত ব্যক্তির পবিত্র করে। অর্থাৎ পরীক্ষিত যখন সুখদেবের কাছে জানতে চায় সুখদেব শ্রীকৃষ্ণের লীলা কাহিনী, শ্রীকৃষ্ণ কেন প্রাঙ্গণ গোবিন্দ কেন কি কারণে পিতৃগৃহ হতে ব্রজে গমন করেছিলেন আর কি কারণে জাতিবর্গের সহিত কোথায় বাস করেছিলেন সেই লীলা সময়ে আমাদের প্রথম অধ্যায়ে আলোচিত হয়েছে। শ্রীকৃষ্ণ ব্রজে ও মথুরায় বাস করিয়া কি কি লীলা করেছিলেন? হ্যাঁ, মাতুল কংসকে কেন শ্রীকৃষ্ণ বধ করেছিলেন? মনুষ্য দেহ ধারণ করে শ্রীকৃষ্ণ কত বৎসর যাদবগণের অতি সহিত দ্বারকাতে বাস করেছিলেন, তাহার কত সংখ্যক মনীষী ছিল, এসব পরীক্ষিত জানতে চাইল সুখদেবের কাছে। সুখদেব বর্ণনা করলেন, ফেলা লব কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, আর লব পায় সেই ভাগ্যবান। কৃষ্ণের যে ভুক্ত শেষ তার ফেলা নাম, তার এক লব পায় সেই ভাগ্যবান। অর্থাৎ শ্রীকৃষ্ণের দিব্য মাধুর্যমণ্ডিত লীলা কথাই শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের মুখ্য বিষয়বস্তু। ফেলালব নামক এই টিকায় শ্রীকৃষ্ণের আস্বাদনের অনুকীর্তন, ইহার প্রথম অধ্যায়ের নাম শ্রীকৃষ্ণ অবতার ও উপক্রম। ইহাতে শ্রীকৃষ্ণের অবতারের উদ্দেশ্য এবং বসুদেব ও দেবকের কারাবাস বর্ণিত হইয়াছে। এই শ্রী সুখদেবকে সম্বোধন করিয়া মহারাজ পরীক্ষিত বললেন, মুনিবর, আপনার শ্রীমুখের অনেক কথা শুনিলাম। চন্দ্র সূর্যের বংশাবলী উভয় বংশের শ্রেষ্ঠ রাজগণে অপূর্ব চরিত্র কথা, ধর্মজ্ঞ যদুরাজার বংশধারা সকলেই আপনি বলিয়াছেন,
এখন ভারী ইচ্ছা জাগিতেছে মনে যাদবানন্দ শ্রী গোবিন্দের কথা শুনে, আর সেই সঙ্গে অংশ প্রকাশ শ্রী বলরামজির কথাও শুনিতে সার। এইসব কথাও কিছু কিছু বলিয়াছেন, তবে সংক্ষেপে এবারে বিস্তারে বলুন শুনি। সর্বাত্মা শ্রী হরি যদুকুলকে অঙ্গীকার করিয়া প্রপ্রশ্নে আবির্ভূত হইয়া কি কি লীলা করিয়াছিলেন সকলে শুনিতে লালসা। শ্রীগণের কথা শুনিতে সকলেরই বিপুল আগ্রহ। যাহারা বিষয় তৃষ্ণাহীন জীবনমুক্ত পুরুষ তাহাদের তো কথাই নেই। যারা ভবরোগগ্রস্ত এবং রোগ মুক্তি লাভে সচেষ্ট তাহারা কৃষ্ণ কথা শুনে তোমার ভবরোগের একমাত্র ঔষধ জানিয়াও বলল। এখানে শ্রীগোবিন্দ কথা শুনে যারা তারা বিষয় তৃষ্ণাহীন বলতে কি বোঝায়, বিষয় আসার যে লোভ, যে আকাঙ্ক্ষা, যে লালসা, অর্থাৎ আমার এটা আছে, আমার ওটা আছে, আমি এটা করব, যারা এই বিষয় তৃষ্ণাহীন তারা তো ভগবানের কথা শোনেনি এবং তাদের পাপ মুক্ত হয়। কিন্তু যারা বিষয় আসার এখনও বিষয় আসার লালসা ত্যাগ করতে পারেনি, তাদেরও ভগবত কথা শুনিলে বহু পুণ্য লাভ হয়। আর এই ভগবত কথা শোনাই হলো মহা ঔষধ। অর্থাৎ আমরা যদি ভগবত কথা শুনি তাহলে আমাদের যে বিষয় তৃষ্ণা, বিষয়ের উপর যে আগ্রহ, সেটা আস্তে আস্তে লোপ পাবে। তাহলে হরি কথাই হলো আমাদের মহা ঔষধ। আমরা জ্বর হলে ওষুধ খাই, ওষুধ খেলে কিছুক্ষণ পরে আমাদের কি হয়, রোগ মুক্তি হয়, তাই তো? তো আমাদের যে মনের রোগ, অর্থাৎ আমাদের যে বিষয়ের আকাঙ্ক্ষা, এই জগতে যে মায়া, সেটা একমাত্র সম্ভব এই হরিনাম নামক মহা ঔষধের দ্বারা। আর আমাদের মতো যাহারা একান্ত ইন্দ্রিয় প্রাণ তাহারাও কৃষ্ণ কথা শোনেন, কারণ কৃষ্ণ কথা শ্রবণ মনোরম রসায়ন। শ্রবণ মনোরম রসায়ন কেন কৃষ্ণ কথা? যারা ইন্দ্রিয় সুখ বলে কৃষ্ণ কথা বা গোবিন্দ কথা শুনে না, তারা যদি একবার এই ইন্দ্রিয়কে কৃষ্ণ কথা শুনিতে আগ্রহ হয়, তাহলে তাদের সেই ইন্দ্রিয়ের যে আকাঙ্ক্ষা লোভ, ওগুলো আস্তে আস্তে লুপ্ত হয়। ওই জন্য বলছে যে শ্রবণ মনোরসায়ন, অর্থাৎ শ্রবণে যে রসায়ন, মনে কৃষ্ণের যে রস আস্বাদন, কৃষ্ণলীলার যে রস আস্বাদন, এই রস আস্বাদন করলে আমাদের মন কি হয়, জটিলতা মুক্ত হয় এবং আমরা তা জানার আগ্রহী, আমাদের তা জানার আরও আগ্রহ বাড়ে। ঠিক আছে, নিতান্ত আত্মঘাতী বা ব্যাধের মতো হিংসাপ্রাণ লোক ব্যতীত কৃষ্ণ কথায় পরামুখ ব্যক্তি জগতে থাকিতে পারে না। নিতান্ত আত্মঘাতী বা ব্যাধের মতো হিংসাপ্রাণ লোক ব্যতীত কৃষ্ণ কথায় পরাঙ্কুক ব্যক্তি জগতে থাকিতে পারে না। কৃষ্ণ কথা ভবব্যাধির ঔষধ ও কর্ম মনের আনন্দদায়ক, ইহা তো সকলেই অনুভব করার কথা। আমার আরও বিশেষ কথা এই যে শ্রীকৃষ্ণ আমার কুলের ঠাকুর, আমার নিজের ঠাকুর, এজন্যই সংক্ষেপে শ্রবণে তৃপ্তি হইবে না। আমার পিতামহ পাণ্ডবগণ দাঁড়াইছিলেন বিভদ সংকুলে, বিপুল কৌরব শূন্য সমুদ্র তীরে, ভীম ভীষ্ম দ্রোণ কর্ণ প্রভৃতি এই সমুদ্রের ভীষণ জল জন্তু তুল্য। এই সমুদ্র পার হওয়া মানুষের সাধ্যায়ত নয়, কিন্তু আমার পিতামহগণ গোস্পদের ন্যায় অবহেলায় উহা পার হইয়াছিলেন, একমাত্র শ্রী গোবিন্দের পাদপদ্মকে ভেলার স্বরূপ আশ্রয় করিয়াই। এই জন্য বলিয়াছেন তিনি আমার বংশের ঠাকুর।
নিজের ঠাকুর কেন বলিলাম তাহা বলিয়াছি বলিতেছি। কুরু পাণ্ডবগণের বংশের কুরু পাণ্ডব ফ্যানটা দাও তো কম লাগতেছে। কুরু পাণ্ডবগণের বংশের বীজ একমাত্র আমি যখন ভ্রূণরূপে না মা উত্তরার গর্ভে তখন দ্রোণপুত্র অশ্বমাথা অশ্বত্থামা আমাকে বধ করিবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করিলে নিজে অনন্য পায় হইয়া জননী হা গোবিন্দ বলিয়া তাহার চরণে শরণাগত হইলেন। শ্রী গোবিন্দ চক্র ধারণ করত মায়ের উদরে প্রবেশ করিয়া যেখানে আমি সেখানে উপস্থিত হইলেন। সেই মরক ক্লেদলিপ্ত স্থানে ব্রহ্মাস্ত্রের তেজ নিজ অঙ্গে ধারণ করতে আমাকে রক্ষা করিলেন। দেখো কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ মাতৃগর্ভেও প্রবেশ করলো তার ভক্তের কিসের জন্য, ভক্তের মঙ্গলের জন্য। অর্থাৎ তার ভক্তের যখন মান নিক্ষেপ করে করে যাতে সেই ভক্ত মৃত না হয়, ঠিক আছে, কত অন্তর্যামী এবং মানে ভক্তের ওপর গোবিন্দ কত সহনশীল, হ্যাঁ, বা গোবিন্দ কত সন্তুষ্ট। সেই আমাদের পেটের ভেতরে কি থাকে, পেটের ভিতরে আবর্জনা থাকে, মল থাকে, মূত্র থাকে, তিনি তার মধ্যে প্রবেশ করে ভক্তকে রক্ষা করলেন। সেই মল ক্লেদযুক্ত স্থানে ব্রহ্মাস্ত্রের তেজ নিজ অঙ্গে ধারণ করে তো আমাকে রক্ষা করলেন। এ বস্তুত আমার কুলদেবতা এবং এই হীনদেহের রক্ষাকর্তা শ্রীগোবিন্দের কথা সংক্ষেপে শুনিতে তৃপ্ত হয় না, মনে হয় শ্রী হরি দুইটি রূপ, একটি মহাকাল রূপ আর অপরটি লীলা পুরুষোত্তম রূপ। জীবগণের মধ্যে যাহারা বহির্মুখী তাহাদের কাছে আসেন মহাকাল রূপে তখন তার হাতের অস্ত্র মৃত্যু, আর যাহারা অন্তর্মুখী তাহাদের কাছে আসেন লীলা পুরুষোত্তম রূপে। এখানে বলছে জীবগণের মধ্যে যাহারা বহির্মুখী তাহাদের কাছে আসেন মহাকাল রূপে তখন তার হাতের অস্ত্র মৃত্যু। যখন আমরা গোবিন্দ ভাবাপন্ন হব না বা গোবিন্দ সেবা পূজা আমাদের মনকে নিবৃত করব না তখন ভগবান শ্রীকৃষ্ণ তার উপরে মৃত্যুরূপে আসে, অর্থাৎ তার মৃত্যু তাড়াতাড়ি হয়, ঠিক আছে, সেটা হলো মহাকাল রূপ। আর যারা কৃষ্ণ সাধনে মগ্ন, কৃষ্ণ চরণে যাদের সেবা নিত্যকালের অভ্যেস, তাদের কাছে তিনি আসেন লীলা পুরুষোত্তম রূপে। লীলা পুরুষোত্তম রূপ বলতে তার লীলা কৃষ্ণের যত লীলা আছে সেই বর্ণনা শোনা, অর্থাৎ ভাগবত কথা শ্রবণ করা। তোমাদের কি, তোমরা আজকে পাপ করছো না পুণ্য করছো? পুণ্য করছো বলে আজকে ভাগবত শোনার অধিকারী হয়েছ, তাহলে ভাগবতের কত জোর। এবার তোমরা যত শুনবা ভাগবত শ্রবণ যত করবা তোমাদের মধ্যে ভক্তির জোয়ার কি হবে, উত্তোলিত হবে। আর ভক্তির জোয়ার উত্তোলিত হলে শ্রীকৃষ্ণ তোমাদের মধ্যে কী রূপে থাকলো, লীলা রসময় রূপে, লীলা পুরুষোত্তম রূপে। আর মৃত্যু ও অমৃত্যু দুই রূপে দুইয়েরই তিন যিনি দাতা সেই মায়া মানুষটির কথা বিস্তারে বলুন শুনি। তাহলে আমরা আমাদের মৃত্যুকে আনে ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের অমৃত্যুকে আনে ভগবান শ্রীকৃষ্ণ, তার কথাই পরীক্ষিত শুনতে চাইছে, ঠিক আছে, সুখদেবের কাছে। দুই একটি বিষয়ে মানুষের সংশয় আছে তাহা আপনি নিঃসরণ নিরসন করিবেন। শঙ্করসন দেব বলরাম রোহিণীর পুত্র, একথা শুনেছি। আবার তিনি দেবকীর সপ্তম গ্রহের সন্তান ইয়া বলিয়াছেন। এই একই জন্মে ইয়া কীরূপে সম্ভব হইতে পারে, মুক্তিদাতা মুকুন্দ পিতৃগৃহ মথুরার রাজধানী হইতে ব্রজের বনে গমন করিলেন কেন, নিজজনদের সঙ্গে যদুপতি কোথায় কোথায় বাস করিয়াছিলেন এবং ব্রজ ও মধুপুরীতে কী কী লীলা করিয়াছিলেন জানিতে ইচ্ছা হয়।
আর একটা কথা জিজ্ঞাসা করতে সংকোচ হয় প্রভু বলি, কংসরাজ তো সম্পর্কে মাতুল, কংসরাজ কে ছিল? কৃষ্ণের মামা ছিল। তাহলে মাতুল পূজা নিশ্চয়ই বাধ্য নহে, তাহাকে বধ করিলেন কেন? শুনিয়াছি লীলার শেষ অঙ্কে শ্রীকৃষ্ণ দ্বারকায় বাস করেছিলেন, সেখানে কতদিন ছিলেন এবং কত ভাগ্যবতী রমণীর প্রাণী পানি গ্রহণ করিয়াছিলেন শুনিতে করতে হয়। এই যাহা যাহা জিজ্ঞাসা করিলাম আর যে যা যেসব কথা আমার অজ্ঞাত বশত জিজ্ঞাসা করিতে পারলাম না, অথচ আমার জানা উচিত গোবিন্দের সেই দিব্য লীলা কথা বিস্তারভাবে বর্ণন করুন। এই সকল কথা আপনি সব জানেন এবং বলিতে আপনি যোগ্য, আর আমি সকল প্রকার অযোগ্য হইল শুনিতে শ্রদ্ধাহীন বলি। সুতরাং আমার নিকট সবিস্তারে বলিতে বাধা নাই। আমার এই ক্ষুধার্থ জানিয়া, আমি অতি ক্ষুধার্থ জানিয়া আপনি কথা সংক্ষেপে করিবেন না। যদিও আমি কয়েকদিন যাবৎ জলগ্রহণ করিতেছি না, তথাপি দুঃসহ ক্ষুধা আমাকে কষ্ট দিতেছে না, কারণ বাহ্যত আমি কিছু না খাইলেও বস্তুত অনাহারই নই। অর্থাৎ ভাগবত কথা হলো আহারের সমতুল্য। ভাগবত কথা শুনলে আমাদের ক্ষুধামান্দ হয়, অর্থাৎ ক্ষুধা লাগে না। এর অমৃত রস এতটা মানে মূল্যবান যে এই কথাতে আমাদের ক্ষুধামান্দ থাকে, ক্ষুধা লাগে না। এই রসে আস্বাদন করে আমাদের ক্ষুধার নিবৃত্তি হয়। প্রতিক্ষণে আপনার মুখপদ্ম হইতে যে হরিকথার অমৃত ধারা প্রবাহিত হইতেছে তাহা পান করিয়া আমি সঞ্জীবিত এবং আনন্দিত হইয়াছি। নৈমিষারণে সুত মণি সৌনককে সম্বোধন করিয়া কহিলেন, পরম ভাগবত শ্রী সুখদেব এই সকল সাধু প্রশ্ন শ্রবণে পরমানন্দে মহারাজ পরীক্ষিত অভিনন্দন করিলেন। শ্রদ্ধাবান শ্রোতার মুখে সৎ প্রশ্ন বক্তামাত্রই উল্লসিত করে। অর্থাৎ যদি ভাগবত যেখানে ভাগবত কথা হয় সেখানে শ্রদ্ধাবান শ্রোতা লাগবে, তাহলে বক্তা মন উল্লসিত হয়। কারণ বক্তা জাতির উদ্দেশ্যে অর্থাৎ মানবকুলের উদ্দেশ্যেই ভাগবত পঠন করে। তা সুখদেব যখন পরীক্ষিত যখন সুখদেবের কাছে জানতে চাইছিলেন সেই লীলারস, তখন সুখদেব আনন্দে মাতোহারা হয়ে গেছিলেন এবং তার সেই লীলারস বর্ণন করা ও সার্থক হয়েছিল। গর্বিত ছলরাজ রূপধারী দৈত্যগণের অগণিত সেনার গুরুভারে আক্রান্ত হইয়া ধরিত্রী দেবী ব্রহ্মা স্বরূপ